ঘূর্ণিঝড় ডানার সতর্কতা হিসেবে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং বিশেষত গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের সুরক্ষার বন্দোবস্ত সরজমিন করতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার রামকৃষ্ণপুর হাট পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ রায়। এদিন অরূপবাবু সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতায় আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রান্না করা খাবার তাদের দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যা ৬টার পর থেকে কাউকে গঙ্গার ঘাটে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনকে এই বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। দুর্গত পরিস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে কমিউনিটি কিচেন চালু রাখা হবে বলে অরূপ রায় এদিন জানান। পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ অলরেডি আর্মস রিকভার করেছে, অ্যারেস্টও করেছে, বাকিদের ডিটেলস পেয়ে গেছে, সব সবাই অ্যারেস্ট হবে। কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ একসঙ্গে যৌথভাবে কাজ করে। হ্যাঁ, তৃণমূল কর্মী অনেকেই তৃণমূল করতো, ছেলেটা তৃণমূল করতো এটা আমি জানি। তবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মার গায়ে হাত দেওয়ার হিম্মত কিছু কেউ কারণ নেই, কোনো পলিটিক্যাল পার্টির নেই, এটুকু আমি নিশ্চিন্তে বলতে পারি। আর বাকি বিরোধী দল বলে কিছু নেই, এখন বিরোধী দলের অস্তিত্ব কোনো পলিটিক্যাল এগুলো বলতে পারবো না আমি, এটা পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ দেখবে। একটা প্রশ্ন, গতকাল শুভেন্দু অধিকারী বলেছে আবার একটা ঘূর্ণিঝড় আবার কেন্দ্রীয় টানের টাকা চুরি করবে। আমরা ৩৪ বছর বামফ্রন্ট সরকারের আমল দেখেছি, ঠিক আছে, আমরা ঘূর্ণিঝড়ে কীভাবে মানুষের জন্য করি, বাংলা কীভাবে মানুষের জন্য করা হয়েছে, বাংলাতে প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষ মানে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী সবুজ সাথী কীভাবে মানুষের জন্য করা হয়েছে, এটা আমাদের কোনো বিজেপির নেতা বললে কেউ বিশ্বাস করবে না। তা সুতরাং কে কী বললো না বললো কিছু আসে না, আমরা কাজ করে যাব, আমরা মানুষের জন্য কাজ করব। এবং এইভাবেই যে কোনো ঝড় মোকাবেলায় যুদ্ধ যে কোনো প্রবলেম হলে বাংলায় যদি কোনো প্রবলেম নেমে আসে, এটা বাংলার মানুষ নিজে থেকে, বাংলার মানুষের চরিত্র হচ্ছে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া। সেই ছোটো ছেলে থেকে, স্কুলের ছেলে থেকে আরম্ভ করে ছেলে মেয়ে বউ বাড়ির গৃহবধূরা বয়স্ক মানুষরা তারা নিজেরা টাকা পয়সা জোগাড় করে দূর দূর প্রান্তে চলে যায়, কখনো দীঘার প্রত্যন্ত গ্রামে, সমুদ্রের ধারের তীরবর্তী প্রত্যন্ত গ্রামে, কখনো সুন্দরবন এলাকায় প্রত্যন্ত গ্রামে মানুষ পৌঁছে যায়, গিয়ে তাদের পাশে দাঁড়ায়, তাদের ত্রাণের ব্যবস্থা করে। সুতরাং এটা কে কী বললো না বললো কিছু যা আসে না, আমরা মানুষের জন্য কাজ করে যাব, মানুষের জন্য এইভাবেই মানুষের পাশে থাকবো জীবনে। নমস্কার, আপনারা জানেন যে দানা যে সাইক্লোনটি আসছে তার জন্য বিশেষভাবে কিছু কিছু ট্রেনকে আমরা রেগুলেশনও করছি, ক্যান্সেলেশনও করছি। হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেনকে আমরা ২৫ তারিখে ক্যান্সেল করছি। হ্যাঁ, সেইগুলি আপনাদের বলে দিই যে হাওড়া থেকে যে প্রথম ট্রেনটি আমরা ক্যান্সেল করতে চলেছি সেটা বর্ধমানের উদ্দেশ্যে ভোর ৪টার সময় ছাড়বে হাওড়া থেকে, সেই ট্রেনটি ক্যান্সেল থাকছে। এরপরে বর্ধমানের উদ্দেশ্যে ৪টা ১৫ যে লোকালটি সেটাও ক্যান্সেল থাকছে, ২৫ তারিখের কথা আমি বারবার বলছি। ৪টা ২২ গৌঘাট লোকাল হাওড়া থেকে যেটা ছেড়ে যায় সেটি ক্যান্সেল থাকছে। ৪টা ৪৭ মিনিটে হাওড়া ব্যান্ডেল লোকাল সেটিও ক্যান্সেল থাকছে ২৫ তারিখে। ৪টা ৫৫ তারকেশ্বর লোকাল এই ট্রেনটিও ক্যান্সেল থাকছে, হাওড়া থেকে যে ট্রেনটি ৪টা ৫৫ ছেড়ে যায় তারকেশ্বর উদ্দেশ্যে সেই ট্রেনটি ক্যান্সেল থাকছে ২৫ তারিখে। ৫টা ৫ বেজে হাওড়া গুড়াব লোকাল সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে, ৫টা ১৪ মিনিটে হাওড়া ব্যান্ডেল লোকাল সেটি ক্যান্সেল থাকছে। ৫টা বেজে ৩৫ মিনিটে হাওড়া শিঙ্গুল যে ট্রেনটি থাকে সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে। ৫টা বেজে ৪৫ মিনিটে হাওড়া থেকে মশাগ্রাম ছেড়ে যাওয়া যে লোকালটি থাকে সেটি ক্যান্সেল থাকছে। ৫টা বেজে ৫৫ মিনিটে তারকেশ্বর লোকালটিও ক্যান্সেল থাকছে, ২৫ তারিখের কথা কিন্তু বারবার বলছি। ৬টা বেজে ২৬ মিনিটে হাওড়া ব্যান্ডেল লোকাল সেটিও ক্যান্সেল থাকছে, ৭টা বেজে ৫ মিনিটে হাওড়া ব্যান্ডেল লোকালও ক্যান্সেল থাকছে। ৭টা বেজে ৩০ মিনিটে হাওড়া থেকে শেওড়াফুলি লোকাল ২৫ তারিখে ক্যান্সেল থাকছে, ৭টা ৪০ মিনিটে বেলুড়মঠ লোকাল হাওড়া থেকে সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে, হাওড়া শ্রীরামপুর ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ক্যান্সেল থাকছে ২৫ তারিখে, হাওড়া থেকে শেওড়াফুলি ৮টা ১২ মিনিটে যে লোকাল সে ট্রেনটিও ক্যান্সেল থাকছে,
হাওড়া থেকে ম্যান্ডেল 8:20 যে লোকালটি ছাড়ে সেটিও ক্যান্সেল থাকছে। হাওড়া মেমারি 8:35 লোকালটি ক্যান্সেল থাকছে। চন্দনপুর যাওয়ার জন্য 8:49 সকাল 8:49 হাওড়া থেকে যে চন্দনপুর লোকালটি আছে সেটিও ক্যান্সেল থাকছে 25 তারিখে। হাওড়া শেয়ারফলি 8:50 লোকালটি ক্যান্সেল থাকছে। 9:10 হাওড়া ব্যান্ডেল লোকাল সেটিও ক্যান্সেল থাকছে। হাওড়া শেয়ারফলি 9:15 লোকালটিও ক্যান্সেল থাকছে। হাওড়া শ্রীরামপুর 9:20, হাওড়া শ্রীরামপুর 9:40 এবং হাওড়া বারুইপাড়া 9:40 8:20 ক্যান্সেল থাকছে 25 তারিখে। এছাড়া হাওড়া থেকে আর কোনো ট্রেন ক্যান্সেল হচ্ছে না, 10:00 পর্যন্ত মোটামুটি এই কট ট্রেনই ক্যান্সেল থাকছে। এবার আসি ব্যান্ডেল থেকে, ব্যান্ডেল থেকে কোন কোন ট্রেন ক্যান্সেল থাকছে সেগুলো আমি বলে দিই আপনাদের। ম্যান্ডেল থেকে 3:07 হাওড়ার উদ্দেশ্যে যে লোকালটি আসে সেটি ক্যান্সেল থাকছে। এরপরে 3:50, 4:45, 5:40, 6:30, 7:15 এই এতগুলি লোকাল ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ব্যান্ডেল থেকে আসে 25 তারিখে সকালবেলায় ক্যান্সেল থাকছে। হাওড়া থেকে কাটোয়া, ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার 3:05 এবং 4:30 ব্যান্ডেল কাটোয়া লোকাল এই দুটি ট্রেনই ক্যান্সেল থাকছে। ব্যান্ডেল থেকে বর্ধমান যাওয়া 3:45 লোকাল ট্রেনটি ক্যান্সেল থাকছে। ব্যান্ডেল থেকে 4:20 এবং 5:45 বর্ধমান যে লোকালগুলি থাকে সেগুলি ক্যান্সেল থাকছে। ম্যান্ডেল থেকে পান্ডুয়া যাওয়ার 8:20 লোকালটিও ক্যান্সেল থাকছে। বর্ধমান থেকে এবার আসি, বর্ধমান থেকে 25 তারিখে কোন কোন ট্রেন লোকাল ট্রেন ক্যান্সেল থাকছে। বর্ধমান থেকে 6:45 ব্যান্ডেলের উদ্দেশ্যে যে লোকাল ট্রেনটি থাকে সেটি ক্যান্সেল থাকছে। 3:35 বর্ধমান থেকে